পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তি যেজন সেজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যে শ্রেষ্ঠ জন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সাইয়্যিদিনা করিমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে সমস্ত ভাইরা, যে সমস্ত সম্মানিত ভাইরা বলে মিলাদ বলতে কোনো কিছু নাই, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবাদের হযরত আবুবকর সিদ্দিক করে নাই, হযরত ওমর ফারুক করে নাই, তারা মনে হয় হাদিসগুলা পড়লেও হাদিসগুলার মর্ম বুঝেন, আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করুক। কিন্তু আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা যারা মিলাদ করি, মিলাদ শব্দের অর্থ হলো, মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা যে জন্ম গ্রহণ করা, আর আমরা যে মিলাদ অর্থ দিছি সেটা হলো সুফিয়াই কেরাম যে অর্থ দিছে, আশেক রাসূল যে অর্থ দিছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তি যেজন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহর পরে যে শ্রেষ্ঠ জন তিনি হলো রাহমাতুল লিল আলামিন। তো তার এই পৃথিবীতে যেদিন আগমন হয়েছে ওই দিনকে আমরা সম্মান করার জন্য যেই কাজ করি সেটার নাম দিছি আমরা কি মিলাদ। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিনকে যে সম্মান তাজিম করার নাম কি মিলাদ। আমরা যে একত্রিত হইছি না, এটা মিলাদ নয়, এটা হলো আলোচনা করার জন্য বসা। যদি এটার নাম মজলিসের নাম, যদি সবার নাম যদি বলা হইতো মিলাদ, তাহলে পৃথিবীতে অনেক বড় বড় পলিটিক্যাল পার্টিরা বড় বড় সভা করে, ওটার কিন্তু মিলাদ বলা হয় না। অনেক বড় বড় মিছিল করে, জুলুস করে, তারা রেলি করে না, কিন্তু ওটার নাম মিলাদ না। আমরা রাসূলের সাথে যেটা করি এটা মিলাদের একটা অংশ মাত্র, জাস্ট রিমেম্বারিং করা, স্মরণ করা। বুঝতে হবে কেন আল্লাহ পাক বলতেছেন আমরা যারা মিলাদ, মিলাদ শব্দ অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিকে পৃথিবীতে আসার শুভ আগমনকে স্মরণের জন্যই করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণের মাধ্যমে, আমার মাধ্যমে রাসূল যেই কাজ দিয়ে পৃথিবীতে আসছেন সেই কাজ আমার মধ্যে আসছে কিনা সেটাকে দেখা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি পাঠাইছি কি করি, শাহেদ করি। শাহেদ মানে কি সাক্ষী, সাক্ষী করি পাঠাইছেন। ওর মুবাশশির মানে সুসংবাদদাতা, নাযীর মানে সতর্ককারী রূপে পাঠাইছে। এরপর আল্লাহ কি বলতেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা, বলতেছে আপনারে আমি এই পৃথিবীর বুকে এই জন্যই আপনাকে শাহেদ বানাইছি, নাযীর বানাইছি, মুবাশশির বানাইছি, যেন আপনি কি সিরাজা মুনিরা, আল্লাহর পক্ষ থেকে জন্য বানাইছে, মানুষদেরকে যেন আল্লাহর দিকে আপনাকে দেখি যেন মানুষ হেদায়েতের রাস্তা পায়, আল্লাহর পথে আসে, আল্লাহর দিকে আসে। আপনাকে একটা নিশানা বানাইছে, কি বানাইছে, একটা নিশানা বানানো হয়েছে। কেন আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলতেছে এই নিশানাগুলা দেখি, আপনাকে দেখি, কারণ আমি নিজে শাহেদ। আল্লাহ কি নিজে শাহেদ, আল্লাহ নিজে কি নাজির, আল্লাহ নিজে কি মুবাশশির, আল্লাহ সব দেখে। তারপর নবীকে নিশানা করে পাঠানোর উদ্দেশ্য কি, যেন আল্লাহর প্রতি তারা ঈমান আনে। আপনাকে দেখি, কাকে দেখি, রসুলকে দেখি, আল্লাহর প্রতি রসুলকে দেখি তো সবাই ঈমান আনছে, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে মানুষ কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনছে। তো ইনি শাহেদ, ইনি নাজির, ইনি মুবাশশির, এই উনাকে সিরাজ ও মুনিরা দেখি কিন্তু আল্লাহর প্রতি ইমান আনছে এবং রসুলের প্রতি ইমান আনছে। এরপর যারা ইমান আনছে তাদের দায়িত্ব কি, আল্লাহ পাক নিজে বলতেছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, বলতেছে যারা ইমান আনছো তাদের কাজ হলো আমার প্রতি এবং আমার হাবিবের যত কাজ আছে, ওয়া তুআজ্জিরু মানে সাহায্য করা, মদত করা, তার মানে কি তোমাকে আমি যা কিছু দিছি সব কিছু আমি দিছি। এখন আমার রাসূলের প্রতি ইমান আনার পরে, আমার প্রতি ইমান আনার পরে রাসূল যেভাবে চলতে বলেন, রাসূল যেভাবে তোমাকে ইয়া করতে বলেন, সেভাবে তোমাকে পরিপূর্ণ রাসূল, রাসূলের কাছে তোমাকে সুপাদ্য করে দাও, সাহায্য করো। ওয়া তুআক্কিরু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করো, সম্মান করো। দুয়াক্কির মান শব্দ কি, ইজ্জত করো, ইজ্জত সম্মান করে কি, আল্লাহ রাসূল যেই সুন্নত গুলা দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যে উত্তম কাজ দিয়ে গেছেন, আল্লাহ রাসূলকে তুমি যখন নবী হিসাবে স্বীকার করছো তখন তুমি অন্যায় কাজ করিও না, রাসূল যেগুলো অপছন্দ করে যদি তুমি সেই কাজ করো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করা হইলো না।